ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে আমি নামাজে মাঝে মাঝে মনে রাখতে পারি না সেজদা একটা দিয়েছি নাকি দুইটা, তারপর দুই রাকাত পড়ে তাশহাদ পড়েছি নাকি পড়ি নাই সেটাও মনে রাখতে পারি না, তারপরে সেজদা তাসবি তিনবার পড়েছি নাকি চারবার, চারবার পড়লে কি নামাজ বাতিল হয়ে যাবে, এই অবস্থায় আমার করণীয় কি, নামাজকে পুনরায় পড়বো নাকি সহ সেজদা দেব। তাসবিগুলো তিনবার চারবার পাঁচবার দশবার এগুলি পড়লে কোনো বাধা নাই এবং এক্ষেত্রে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু নামাজ শুরু করার সময় নামাজের প্রতি ধ্যান রাখা, খেয়াল রাখা, মনোযোগ রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ, যেটা দৈনন্দিন জীবনে আল্লাহ আমার প্রতি ফরজ করেছেন। দুনিয়ার ঝোট ঝামেলা, দুনিয়ার ব্যস্ততা সব কিছুকে বর্জন করে নামাজের প্রতি মনোযোগ হওয়াটা আমার জন্য অত্যন্ত জরুরি। তো মূলত দুনিয়াদার আমরা হয়ে গেছি, যার কারণে আমাদের নামাজে মন থাকে না, খেয়াল থাকে না কি করছি কি বলছি, এটা হয়ে যাচ্ছে এরকম। তো এই জন্য নামাজের যেমন আল্লাহমুখী হওয়া উচিত, নামাজের দরুদগুলো বা দোয়াগুলো, জিকিরগুলো, কেরাতগুলো, এগুলো যেগুলো আছে সেগুলির অর্থগুলো জেনে নেওয়া উচিত, কারণ পড়ার সময় যদি অর্থ আপনার খেয়ালে আসে তাহলে সেখানে মনোযোগ রাখা আপনার পক্ষে সম্ভব হবে। তো এটা আর কি, এখন যদি একান্তই সন্ধের মধ্যে পড়ে যান তাহলে এখানে আপনি জিজ্ঞাসা করবেন মনকে, আপনার মন যদি প্রাধান্য দেয় কোনো একটা দিক তাহলে সে অনুযায়ী কাজ করবেন, আর যদি মনে দোদুল্যমান অবস্থা থাকে তাহলে কম সংখ্যাটা ধরে নামাজটাকে পুরা করবেন, তারপরে শেষে সাহস সিজদা দেবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা।